আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইটিং দেখতে সেন্ট্রাল লন্ডনে গেলাম। এটা হলো শার্ট, এই যে উপরে ক্রিসমাস কালার দিয়ে সাজাইছে, তিনটা কালার, গ্রিন, রেড আর হোয়াইট। কিছুক্ষণ পরপরই চেঞ্জ হচ্ছে কালারটা। আর এই যে বিল্ডিং, রোড, সব কিছু খুব সুন্দর করে ক্রিসমাস জন্য সাজায় রাখছে। এটা নভেম্বরের মানে মাঝামাঝি সময় থেকে সাজানো শুরু, পুরো ডিসেম্বরটা থাকে, জানুয়ারিতে যায় ফিনিশ করে। আর এটা হলো ওই যে লন্ডন আই, তারপর বিগ ব্যাং, ওই জায়গাটা, এটা টাইমস রিভারের পাশে, এই যে পাশে টাইমস রিভার, আমরা তার পাশে দিয়ে যাচ্ছি। আমরা পুরো গলিতে গলিতে আজকে সব লাইটিং গুলো দেখবো, পুরোটা তো ভিডিও করা সম্ভব না আর এখানে দেখানো সম্ভব না। এটা হলো কিংস কলেজ, এই যে উপরে একটা স্ট্যাচু আছে, তার পাশে দিয়ে আমরা যাচ্ছি। এই যে গাছের উপর কি সুন্দর করে ডেকোরেশন করছে, প্রতি বছরেই করে, তবে এবছরের একটা লাইট কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব নতুনত্ব ছিল। আমরা লাইট দেখতে দেখতে আমাদের 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগছে। এই যে এখানে একটা বড় স্টার করে রাখছে, এখানে মানুষ ছবি তুলতেছে। এটা অবশ্যই একটা থিয়েটার, থিয়েটারের সামনে। আর গাছের উপরে কি সুন্দর করে লাইট ঝুলতেছে। আর এটা হলো অক্সফোর্ড স্ট্রিট, এই যে এখানে সব মানে ব্র্যান্ডের সবগুলো এখানেই থাকে। আর এইসব জায়গায় দেখেন মানুষ, আমরা যখন গেছি বৃষ্টি পড়তেছে, আমাদের তো লাক খারাপ, একদম বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি, এর মাঝে আবার আর এত মানুষ রাস্তার মধ্যে হেঁটে হেঁটে শুধু পিকচার তুলতেছে লাইটের সাথে। এই যে এই লাইটটা অনেক সুন্দর, মানে সামনাসামনি সুন্দর পিকচারের থেকে। বৃষ্টির জন্য কি তুলবো, বৃষ্টি তো মাথা খারাপ করে ফেলছে। এই যে স্টার দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সাজাইছে। আর এটা হলো এঞ্জেল বলে, মানে ব্রিটিশদের জন্য এঞ্জেল। এই যে পাশে হলো এই যে অ্যাঞ্জেল গুলো এখানে সাজাইছে, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে সবাই এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার নিচ্ছে।
প্রত্যেকটা গলিতে গলিতে সাজানো। আর এটা হলো একটা টয় শপ, অনেক বড়, এটা একদম চারতলা পর্যন্ত টয় শপ। এটা আর এই যে রাতের সেন্ট্রাল লন্ডনটা কি সুন্দর লাগতেছে, সিটিটা এমন একটা সিটি যে মানুষ সারা রাত হাঁটাহাঁটি করে। রাতে 2টার সময় গেলেই অবস্থা, মানে সারা রাত মানুষ। আর এটা হলো একটা থিয়েটার, এই যে এরপর আমরা চলে আসলাম টাওয়ার ব্রিজে। এই যে দেখেন টাওয়ার ব্রিজটা কি সুন্দর করে সাজাইছে, এত ভালো লাগতেছে, আর কি সুন্দর। বৃষ্টির জন্য ক্লিয়ার না, কিন্তু খুবই নাইস লাগতেছে। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম একটা খাবারের দোকানে, এই যে বিমস, এখান থেকে বার্গার কিনবে ছেলেরা। গাড়িতে বসে বসে বার্গার খেয়েছি, এরপরে যে আইসক্রিম কিনলাম, এগুলো হলো হোমমেড কুলফি। আমাদের এখানে পাকিস্তানি কিছু শপ আছে, তারা বানিয়ে বানিয়ে সেল করে। এই যে ওরটা হলো, আমারটা হলো পেস্তাশিও, আর ওটা হলো মালাই। অনেক মজা কুলফি গুলো। Natural milk flavor.